বঙ্গভূমিতে মা কালীর অনেক ভক্তদের কথাই আমরা জানি, কিন্তু সেই সকল ভক্তদের কথা স্মরণ করতে গেলে প্রথমেই যে দুটি নাম আমাদের মাথায় আসে তা হলো পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব এবং অন্যজন হলেন সাধক বামাক্ষ্যাপা। মা কালীর চরণে নিবেদিত অনেক মহাপুরুষের অলৌকিক কার্যকলাপের সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, যেমন কমলাকান্ত সাধক, রামপ্রসাদ সাধক, সাধক পুরুষ ভবা পাগলা এবং আরও অনেকে। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের শোনাব সাধক বামাক্ষ্যাপার কিছু অলৌকিক কার্যকলাপ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। 1838 সালের ফাল্গুন মাসে মহাশিবরাত্রির দিন বীরভূম জেলায় তারাপুরের কাছে আটোলা গ্রামে এই মহাসাধকের জন্ম হয়। তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি গ্রামের ঘরে ঘরে নিত্য পুজো করতেন। এছাড়াও সামান্য চাষের জমি ছিল, তার থেকে যা ফসল পাওয়া যেত তাতেই কোনো রকমই দিন অতিপাত করতেন। মা রাজকুমারী দেবী ছিলেন গৃহবধূ। ছোটবেলায় বামাক্ষ্যাপার নাম ছিল বামাচরণ। তার একটি ছোট ভাইও ছিল, তার নাম রামচরণ। মাত্র 18 বছর বয়সে পিতাকে হারান বামা, ফলে সমস্ত সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। কাজের সন্ধানে তিনি হন্যে হয়ে চারিদিকে ঘুরতে লাগলেন, কিন্তু লেখাপড়া না জানার কারণে কোনো কাজই তিনি পেলেন না। অবশেষে মালুটি গ্রামে জমিদার বাড়ির কালী মন্দিরের ফুল তোলার কাজ পেলেন তিনি, কিন্তু কোনো কাজেই তার মন বসে না। কর্তৃপক্ষ তাকে ফুল তোলার কাজ থেকে ছাড়িয়ে মায়ের ভোগ রান্নার কাজে নিয়োগ করলেন, কিন্তু সেখানেও নিত্যদিন কোনো না কোনো ভুল হতে থাকে। তার আচরণে সবাই তাকে পাগল বলে সম্বোধন করতে লাগল। শেষ পর্যন্ত জমিদার মশাই তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন। এরপর তারাপীঠ মহাশ্মশানে বামাচরণের সাক্ষাৎ হল তান্ত্রিক সাধক ব্রজবাসী কৈলাসপতি বাবা এবং বেদজ্ঞ ব্রাহ্মণ মোক্ষদানন্দের সঙ্গে। কৈলাসপতি তাকে পঞ্চমুণ্ডির আসনে বসিয়ে তান্ত্রিক মতে দীক্ষা দিলেন। সাধনায় সিদ্ধিলাভ করার পরে তিনি পরিচিত হলেন বামাক্ষ্যাপা নামে। জনশ্রুতি শোনা যায় তার ইষ্টদেবী স্বয়ং আবির্ভূত হন তার সামনে। এরপর একদিন মাতার অনুমতি নিয়ে বামা চিরদিনের জন্য গৃহ সংসার ত্যাগ করে তারাপীঠ মহাশ্মশানে শ্মশানবাসী হলেন। বামাক্ষ্যাপার নানান অলৌকিক কাহিনীর জনশ্রুতি রয়েছে। একবার তারাপীঠে মা তারার নিত্য পুজোর ভোগ নিবেদনের সময় বামাক্ষ্যাপা আগেই খেয়ে ফেললেন সেই ভোগ। মন্দিরের সেবায়িতরা ও পুরোহিতরা সকলেই মারমুখী হয়ে উঠলেন এবং বামাকে মেরে মন্দির থেকে তাড়িয়ে দিলেন। তখন তারাপীঠের মাতৃমন্দির সেবার দায়িত্ব ছিল নাটোরের রাজবংশের উপরে। সেই রাতে নাটোরের ছোটরানী স্বপ্নে তারামায়ের দর্শন পেলেন। মা তারা তাকে বললেন, বামার ভোগ নিবেদন করার পরেই তিনি ভোগ গ্রহণ করবেন, বামার মন যা চায় তাই করবে, কেউ যেন তাকে বাধা না দেয়। সেই থেকে বামাক্ষ্যাপা মন্দিরে যখন খুশি আসতেন এবং তারামায়ের সঙ্গে মান অভিমানের সুরে কথা বলতেন। আরেকবার ঘটল আরেক চমৎকার ঘটনা। তারাপীঠে সেই সময় নগেন পাণ্ডার খ্যাতি খুব ছড়িয়ে পড়েছিল। তারই খুব পরিচিত স্থানীয় এক জমিদারের নাম পূর্ণচন্দ্র সরকার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। নানা ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো ফল হল না। তখন নগেন পাণ্ডা এসে বামাক্ষ্যাপাকে নিয়ে গেলেন, কারণ বামাচরণ ছিলেন বাকসিদ্ধ মহাপুরুষ। তাই নগেন পাণ্ডা খুব আদর করে বামাক্ষ্যাপাকে বললেন, রোগীর কাছে গিয়ে তুমি বলবে তোমার রোগ ভালো হয়ে গেছে। বামাক্ষ্যাপাও শিশুর সারল্যে বললেন, তুই যা বলতে বলেছিস আমি তাই বলবো, কিন্তু যদি ভুলে যাই আবার মনে করিয়ে দিস। কিন্তু রোগীর শয্যার পাশে গিয়ে উনি যা বললেন তাতে সকলেই হতভম্ব হয়ে গেল। বামদেব রোগীকে দেখেই বললেন, ওরে ও নগেন কাকা, এ কার কাছে আনলি রে, এ তো এক্ষুনি ফট, অর্থাৎ রোগীর আর আশা নেই। বামদেব সেখানে আর দাঁড়ালেন না, এদিকে রোগীও দেহত্যাগ করল। নগেন পাণ্ডা রেগে বামাক্ষ্যাপাকে এসে বললেন, তোমায় বলতে বললাম এক কথা, তুমি বললে আরেক কথা। বামাক্ষ্যাপা বললেন, আমি কি আর এমন বলেছি, আমি তো তোর কথা সেখানে বলতে চেয়েছিলাম,
মা তো আমাকে বলতে দিল না, মা যা বলতে বলল আমি তাই বললাম। সংসার ত্যাগ করলেও মাতৃভক্তি ছিল বামাক্ষেপার অসীম। ভরা বর্ষায় তিনি মাকে হারিয়েছিলেন। পারলৌকিক ক্রিয়ার ঠিক দুদিন আগে ভাই রামচরণ এসে দাদাকে নিমন্ত্রণ করে ক্রিয়াকর্মের সময় উপস্থিত থাকতে বললেন। আপন ভোলা বামাক্ষেপা তখন বলে উঠলেন, দু চারখানা গ্রামের মানুষকে নেমন্তন্ন করে তৃপ্তি সহকারে খাওয়াবি, কিন্তু ভাই রামচরণ তো থতমত খেয়ে গেল, নিজেদেরই নুন আনতে পান্তা ফুরায়। তাদের পক্ষে কি এত মানুষকে খাওয়ানো মুখের কথা? তবু দাদার আদেশ মানতেই হবে, কিন্তু কি করেই বা সম্ভব? এদিকে চিন্তাতে দেখে ভাইকে বামদেব অলক্ষে হাসতে লাগলেন। এরপর এলো সেই দিন, আর সেই দিনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সকাল হতে না হতেই রামচরণ দেখলেন দলে দলে মানুষ আসছে। কারো মাথায় ফলের ঝুড়ি, কারোর মাথায় শাকসবজি, কারো মাথায় চালের ধামা। জিনিসপত্র যা হলো তাতে অনায়াসে 3-4 হাজার লোক পেট ভরে খেতে পারবে। কিছুক্ষণ পরেই বামদেব এসে হাজির, বললেন, সব ঠিক আছে তো ভাই? রামচরণের বুঝতে বাকি রইল না এ সকলই তার সিদ্ধ পুরুষ দাদারই কীর্তি। কিন্তু বিপদ পিছু ছাড়ে না। সেই দিন দুপুরবেলা আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। বাড়ির উঠোনে ভোজের আয়োজন করা হয়েছিল। অনেক লোকের সেখানে আহার করতে অসুবিধা হবে না, কিন্তু এমন আবহাওয়া দেখে সবাই চিন্তায় পড়ল। কিন্তু বামদেব বললেন, ওরে ভয় পাস না, কিচ্ছু হবে না। এরপর তিনি একটি কাঠি দিয়ে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে দিলেন, বললেন, যতই বৃষ্টি হোক মায়ের কৃপায় এই গণ্ডির ভেতরে ঢুকতে পারবে না। হলোও তাই, সবাই দেখল ভীষণ বৃষ্টি নামল, আকাশ যত গর্জায় বামদেব তত জোরে জোরে বলতে লাগলেন জয় মা তারা। এক ফোঁটা বৃষ্টির জলও গণ্ডির ভেতরে ঢুকল না। সবাই এই অলৌকিক দৃশ্য নিজেদের চোখে দেখতে লাগলেন। এমনই বাকসিদ্ধ মহাপুরুষ ছিলেন বামাক্ষেপা। স্বামী বিবেকানন্দ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিত্ব তার সঙ্গে দেখা করেছেন, মন খুলে গল্প করেছেন। মায়ের সেবাতেই চিরকাল নিমগ্ন ছিলেন এই সাধক। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।